আমার ঝুপড়ি কুড়ে ঘর ভাঙা ঘর, যেখানে মেঘের পানি আকাশ রোজেই মেঘের শাড়ি জড়িয়ে রাখে গায়, আকাশ রোজেই মেঘের শাড়ি জড়িয়ে রাখে গায়, কয়শো ফোঁটা বৃষ্টি পরে লিষ্টি রাখা দেয়, বর্ষা হচ্ছে ওই বর্ষার মধ্যে যে পানির ফোঁটাগুলো চুয়ে চুয়ে আমার ঘরের চাল ছিদ্র হওয়ার কারণে আমার কুড়ে ঘর ভিজিয়ে ফেলছে, ওই ভেজা ভাঙা কুড়ে ঘরের ভিতরে তুমি যদি আমাকে দেখা দাও, আমি যদি তোমাকে পাই ওটাই আমার জান্নাত হয়ে যাবে, ওটাই তোমাকে পাওয়া হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, চাইলে আমি তোমাকেই চাই, আমি ওই রেদওয়ান জান্নাতের রেদওয়ানকে আমি চাই না, যে রেদওয়ানের কাছে গিয়ে বলবো চাবি দিয়ে জান্নাত খোলো আমি সেখানে থাকবো, না আমি যেখানে থাকবো সেখানে তোমাকে পেতে চাই। তুমি আমার লক্ষ্য, তুমি আমার উদ্দেশ্য, তুমি আমার তাৎপর্য, তুমি আমার গুরুত্ব, তুমি আমার মনে কথা, তুমি আমার স্থিতিশীলতা, তুমি আমার আকিদায়, তুমি আমার সেজদায়, তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে, তুমি আমার, আমি তোমার, তোমার আর আমার, তোমাকে না পেলে আমার জীবনের কোনো শান্তি না। সুবহানাল্লাহ। নিগাহে ইশক মস্তি মে, নিগাহে ইশক মস্তি মে, তুহি আউয়াল তুহি আখির, তুহি কোরআন তুহি ফুরকা, তুহি ইয়াসিন তুহি তোহা। নিগাহে ইশক মস্তি মে, নিগাহে ইশক মস্তি মে, তুহি আউয়াল তুহি আখির, আশিকের চোখে নবী আপনি প্রথম আপনি শেষ। নিগাহে ইশক মস্তি মে, মস্ত পাগল আশিক পাগলদের চোখে আপনার জন্য যারা নিজের প্রেম পৃথিবীর কারো কাছে বিতরণ করে নাই, সব প্রেম আপনার কাছে যারা অর্পণ করেছে, সেই আশেক আশেকদের চোখে আপনি ছাড়া আর কেউ সেখানে জায়গা পায় না। সুবহানাল্লাহ বলেন। এ কারণে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই এই দরবারের ঊর্ধ্বতন পীর সরসিনা ফুরফুরা, ফুরফুরা থেকে হযরত সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই তিনি দেওয়ানে ওয়াইসি লিখে বলেছেন, মাশরিকে হুব্বে মুহাম্মদ, মাশরিকে হুব্বে মুহাম্মদ, মতলায়ে দিওয়ানে মা, মতলায়ে খুরশিদ এশকশ, সিনায়ে সুজানে মা, হর দর্দ হে হর লফজ পিনহা, দর্দ হে হর লফজ পিনহা। হযরত সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার ভালোবাসার সূর্যের উদয় আপনি, আপনাকে দিয়ে আমার ভালোবাসার উদয় শুরু হয়। সুবহানাল্লাহ। অতএব আমার ভালোবাসার পূর্ণ প্রান্ত আপনি। মাশরিকে হুব্বে মুহাম্মদ, মতলায়ে দিওয়ানে মা, মতলায়ে খুরশিদ এশকশ, আমার এ আশেক হওয়া, আমার প্রেমিক হওয়ার মূল উদয় স্থল হলো আপনি, আপনাকে কেন্দ্র করে আমার প্রেম জেগে উঠে। চিৎকার করুন কেন? আসেন তার কবিতা শুনাই, তার কবিতা শুনি। উনি বলেছেন, হর কুজাদার সিনা মুগুল, হর কুজাদার সিনা মুগুল, কারদা জখমে ইশকে ও, শুধু গুলিস্তা আয়াখির দিল, দিন সিনায়ে বিরানে মা, শুধু গুলিস্তা আয়াখির দিল, সিনায়ে বিরানে মা। উনি বলছেন, রে ওয়াইসি, তোমার এই বুকটা ছিল একটা মরুদ্যান, একটা মরুভূমি, যেই মরুভূমির মধ্যে শুধু বালুকণা আর পাথর ছাড়া কিছু নাই, তোমার এই বুকটার মধ্যে কোন ভালোবাসার কিছু ছিল না, তুমি হলে একটি মরুভূমি, আর তোমার বুকের মধ্যে আমি নবীর প্রেমের আগুনের ভালোবাসার মহব্বতের গাছগুলো বুনে বুনে আমার বুকটাতে প্রেমের বাগান আমি তৈরি করেছি। হর কুজাদার সিনা মুগুল,
کرد زخم عشق او شد گلستان آیا خیر دل سینای بیران با شد گلستان تمی بادان ہوئے جاؤ ہمار بوک مرغمی تمی پریمیر ادان ہوئے جاؤ پریمیر بادان تمی ہوئے جاؤ شد گلستان آیا خیر دل سینای بیران با ہمار ایک سینا تمی بیران چھیلے তোমার মধ্যে নবীর কোন প্রেম ছিল না, নবীর কোন ভালোবাসা ছিল না, নবীর কোন ভালোবাসা তোমার ভিতরে ছিল না, কিন্তু প্রেমের বাগান লাগিয়ে আমি সেই আগুনের মহব্বতের গাছগুলো আগুন দিয়ে, মহব্বতের আগুন দিয়ে আমি নিজকে আমি উত্তপ্ত করি, আমার নিজের ইশকতে আমি প্রজ্বলিত করি, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রে ভাই, কিছু কিছু লোক ঘুমায় যাচ্ছে, এটা কি ঘুমাবার সময়? কথা বলেন, এটা কি ঘুমাবার সময়? ভাই, আমরা কত কথা বাকি আছে, কত কথা বাকি, কথা বলেন। যারা শুয়ে আছেন তাদেরকে একটু ক্লান্ত না হলে একটু বসে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। নারায়ণ দেবী, নারায়ণ দেবী, নারায়ণ রিসালাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ, নারায়ণ রিসালাত, নারায়ণ রিসালাত, সর সিনা দরবার শরীফ, সর সিনা দরবার শরীফ, আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব কিবলা, আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব কিবলা। কষ্ট হচ্ছে বাবা? কত কথা বাকি, কেন আসলাম এখানে, এই দরবারে কারা আছে, কোন সূর্যের পাশে এসেছে, কার আলোনিতে আমরা চেয়ে বসে আছি, কার সিদ্ধ জ্যোতি দিয়ে আমরা নিজেরা আলোকিত হয়ে ঘরে ফিরব, কি বলেন? আমরা কি যেমন এসেছি তেমন ফিরে যাব? জোরে বলেন, যেমন এসেছি তেমন ফিরে যাব না কিছু সাথে নিয়ে যাব? সাথে নিয়ে যাব। এই দরবার কিছু সাথে দেবার ক্ষমতা রাখে, এই দরবারে অনেক কিছু পাওয়া যায়, এই দরবারে অনেক কিছু নেওয়া যায়, এটা নেওয়া পাওয়ার দরবার, এখানে নেওয়াও যায়, এখানে কি পাওয়াও যায়, এটা নয় যে এখানে ক্রাইসিস আছে, কথা বলতাম অ্যাভেলেবল খোলা, এখানে নেওয়া যায়, কি নেওয়া যায়? নবীর প্রেম নেওয়া যায়, নবীর ভালোবাসা নেওয়া যায়, আখিরাতের জান্নাত নেওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি নেওয়া যায়, নবীর ভালোবাসা নেওয়া যায়, এখানে সেটা নেওয়া যায়। সুবহানাল্লাহ, আসেন আগে একটু তর্জমা করুন, জানি না আমার কতটুকু সময় আছে, তারপরও ঝটপট কিছু কথা বলে দেব। সম্মানিত শুনি ভাই না, আমার ওই যে করেছি তুম দল আলম কে মুখতার আলা কে কেউ নাই মে হো জিনকা হো বলবালা, বলা হচ্ছে হে নবী আপনি হলেন ইহ জগৎ পর জগৎ কেউ নাই, কতক্ষণ ইহ জগৎ আর পর জগৎ, এই উভয় জগতের আপনি হলেন মুখতার, আপনি জানেন না আম মুখতার নামা, কতক্ষণ না আম মুখতার নামাতে একজন ব্যক্তি তার ক্ষমতাকে অর্পণ করে, তো কবি বলছেন নবী আপনি এমন এক নবী জান্নাত তারা আপনাকে কিছু কিছু ক্ষমতা অর্পণ করেছে, আপনি সেই ক্ষমতা প্রয়োগ করলে আল্লাহ তারা কখনো আপনার প্রতি অসন্তুষ্ট হন না। তুম তন আলমকে মুখতার আলা, অর্থ বুঝছেন কে কাউ নাই মে হো চিন্তা বলবালা, ইহ জগৎ পর জগতের সবার কাছে সবার মুখে মুখে যা আপনি নবী যা বলবেন আল্লাহ তাই কবুল করবে, কথা বল আপনি নবী যাই বলবেন আল্লাহ কি তাই কবুল করবে, হয়েছে কিরকম? যেমন আবু জাহালের হাতে ছিল বড়ই, আবু জাহাল তার হাতের মধ্যে বড়ই রেখে বলছে মোহাম্মদ বলো তো আমার হাতে কি মুষ্টির ভেতরে কি, নবী বলেন চাচা পাথর,
আবু জাহেল বলছে এবার তুমি ধরা খেয়েছো, এবার ধরা খেয়েছো, আমার হাতে ভিন্ন, তুমি বলেছো আরেকটা। নবীজি বলছেন চাচা সাহস থাকলে খুলেন, হাতের মুষ্টি খুলেন। সুবহানাল্লাহ, কোন খালি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এখানে আপনি চিৎকার দেন, এগুলোতে সুবহানাল্লাহ কই একটু চিৎকার দিতে পারেন না? সুবহানাল্লাহ, জাকাতটা বেজাগায় দিবেন না, এটা সুবহানাল্লাহর মাস, মাসটা কিসের? কাজে বেশি সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলছে। কাজে যত বেশি সুবহানাল্লাহ বলবেন, ওই সূরা ইসরা সূরা বনী ইসরাঈলের সুবহানাল্লাহ লিস্টের মধ্যে আপনার সুবহানাল্লাহ পড়ে যাবে, লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, আপনাকে আল্লাহ তাআলা কখনো জাহান্নামী করবেন না। আল্লাহর এত স্বাদ নাই যে আপনাকে আগুনে পোড়াই আসুক আল্লাহ আপনাকে তসতস করে দেবেন, বরং আল্লাহর আনন্দ আপনি জান্নাতে যাবেন। আল্লাহর আনন্দ কোথায়? আপনি জান্নাতে যাবেন। আল্লাহর এটা স্বাদ নয় যে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুনে পোড়াইয়া একেবারে আপনাকে ভাজা মাছ বানাবেন, এটা আল্লাহর কোনো উদ্দেশ্য না। যেখানে অভিমানীরা আল্লাহকে কত অভিমানে কথা বলে, যেমন একটা অভিমানের কবিতা বলি, বলবো মঞ্জুর নেই, সিজদোঁ কে আওয়াজ ফিরদাউস মিলে ইয়ে বাত মুঝে মঞ্জুর নেই, বন্দা হুঁ মৈ ইবাদত করতা হুঁ মৈ তেরা মজদুর নেই। আল্লামা ইকবাল বলছেন সেজদা করে তোমার জান্নাত নিব, না না না, আমি তো তোমার লেবার না, আমি তো তোমার তোমার গোলামি করব, কিন্তু তোমার লেবার না, তোমার শ্রমিক না। সেজদু কি আওয়াজ ফিরদাউস মিলে ইয়ে বাত মুঝে মঞ্জুর নেহি, সেজদা দিয়ে তোমার জান্নাতুল ফিরদাউস আমাকে নিতে হবে, এটা আমার পছন্দ নয়। ইবাদত করতা হুঁ মৈ, আমি ইবাদত করব, বান্দা হুঁ, আমি বান্দা হয়ে তোমার বন্দেগি করব, মৈ তেরা মজদুর নেহি, আমি তোমার মজুর, আমি তোমার লেবার নই। তার মানে সে আল্লাহকে কি কি বলছে? আল্লাহকে বলছে যে কথাটা সেটা আরেক কবিতায় এসে গেছে, আরেক কবিতায় যেটা আল্লামা জাফর সাদেক তিনি বলেছেন, নাখা হাম খোবে দুনিয়া নাখা হাম রাহাতে উকবা, নাখা হাম খোবে দুনিয়া নাখা হাম রাহাতে উকবা, আগর খা হাম তোরা খা হাম, আগর খা হাম তোরা খা হাম, নাখা হাম বাগেরি দুয়া নেরা। বাংলা কইতেছি, আপনারা ফার্সি কম পড়েন, আমাদের জীবনে তো আমরা ফার্সি পড়তে পড়তে বুড়া হয়ে গেছি, কথা বুঝতে পারছি না। খা হাম খোবে দুনিয়া, রে প্রভু তুমি পৃথিবীর চাকচিক্যময় জীবন দাও, এটা প্রত্যাশা আমি করি না, আমি তো প্রত্যাশা করি না। না খা হাম খোবে দুনিয়া না খা হাম রাহাতে উকবা, আখেরাতের জীবনকে তুমি সুন্দর করে দিলে এটা আমার চাওয়া নয়। আমি দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার মহাসুখ শান্তি এটাও আমি প্রত্যাশা করি না, আর আখেরাতের প্রাচুর্য মহাসুখ এটা আমি চাই না। আমি কি চাই? আমি তোমাকে চাই। আমি কি চাই? আবার বলে আমি কাকে চাই? তোমার জান্নাত আমি চাই না। তুমি জান্নাত দিলে কিন্তু তুমি সেখানে নাই, ওই জান্নাত আমার দরকার। আমার ঝুপড়ি কুড়ে ঘর ভাঙা ঘর, যেখানে মেঘের পানি আকাশ রোজেই মেঘের শাড়ি জড়িয়ে রাখে গায়, আকাশ রোজেই মেঘের শাড়ি জড়িয়ে রাখে গায়, কয়শ ফোঁটা বৃষ্টি পরে লিষ্টি রাখা দেয়, বর্ষা হচ্ছে ওই বর্ষার মধ্যে যে পানির ফোঁটাগুলো চুয়ে চুয়ে আমার ঘরের চাল ছিদ্র হওয়ার কারণে আমার কুড়ে ঘর ভিজিয়ে ফেলছে, ওই ভেজা ভাঙা কুড়ে ঘরের ভিতরে তুমি যদি আমাকে দেখা দাও, আমি যদি তোমাকে পাই, ওটাই আমার জান্নাত হয়ে যাবে, ওটাই তোমাকে পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
এজন্য কি চমৎকার কথা কবির, নাখা হাম খোবে দুনিয়া নাখা হাম রাহাতে ওকবা, আগার খা হাম তোরা খা হাম, চাইলে আমি তোমাকেই চাই, আমি ওই রেদওয়ান জান্নাতের রেদওয়ানকে আমি চাই না, যে রেদওয়ানের কাছে গিয়ে বলবো চাবি দিয়ে জান্নাত খোলো আমি সেখানে থাকবো, না আমি যেখানে থাকবো সেখানে তোমাকে পেতে চাই, তুমি আমার লক্ষ্য, তুমি আমার উদ্দেশ্য, তুমি আমার তাৎপর্য, তুমি আমার গুরুত্ব, তুমি আমার মনে কোথায়, তুমি আমার স্থিতিশীলতায়, তুমি আমার আকিদায়, তুমি আমার সেজদায়, তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে, তুমি আমার, আমি তোমার, তোমার আর আমার, তোমাকে না পেলে আমার জীবনের কোনো শান্তি না। সুবহানাল্লাহ, এটা হলো কবির কি চমৎকার ভাষা। আসেন আমি আবার পূর্বে ফিরে যাচ্ছি, ওই যে আবু জাহাল বলছে হাতের মধ্যে কি কত হয় না, তার হাতের মধ্যে বড় বড়ই রেখে নবীকে জিজ্ঞাস করছে বড় মোহাম্মদ কি আছে, নবীজি বলেছেন কি, আবু জাহাল বলছে এবার ধরা পড়ে গেছে মোহাম্মদ, লোকজন সারা হাত খুলে যাবে না, নবী বলছেন চাচা সাহস থাকলে খুলেন, চাচা হাত টিপে দেখে মুষ্টির মধ্যে কি রে, বড়ই তো আগে তো একটু নরম নরম মনে ছিল, এখন দেখি তো পাথরের মতো কি শক্ত মনে হচ্ছে, হায় হায় কি হইতেছে, কি করতেছি, কি হইতেছে, কি হইতেছে, কি করতেছি, আসলে কি পাথর, আসলে কি বড়ই, কোনটা, এটা না খুললে তো পাওয়া যাবে না, তুমি বলছেন খুলেন চাচা, কারণ আমার নবী যা বলবেন আল্লাহ তাই মঞ্জুর করবেন। ওই যে কবি বলছেন তুম দন আলম কে মুখতার আলা, তুম দন আলম কে মুখতার আলা, কে কৌনাইন মে হো জিনকা হো বলবালা, ইহ জগৎ পর জগতের সবার মুখে মুখে যা আপনি নবী যা বলবেন আল্লাহ তাই আপনার মঞ্জুর করবে। অতএব আবু জাহালের বিপদ, সে বিব্রতকর অবস্থায় পড়ছে, টিপে আরো বিপদে পড়ছে, এটা তো দেখি পাথরের মতোই বোঝা যাইতেছে, নবী বলছেন চাষা খুলেন, কারো লোকজন তো ভালোই হয়, লোকজন যত বেশি হবে তত নবীর সমর্থন কি বেড়ে যায়, সুবহানাল্লাহ, লোকজন যত বেশি হবে তত সমর্থন কি, বাস খোলার সাথে সাথে পাথর বলতেহি কঙ্কারি লাইলাহা বল উঠে, বলতেহি কঙ্কারি লাইলাহা বল উঠে, নুরুন আলা নূর, নুরুন আলা নূর, বলার সাথে সাথে নবীজির ওই হুকুমে হাতের বড়ে কি হয়েছে, পাথর হয়ে গেছে, সুবহানাল্লাহ, আর সেই পাথর থেকে কালেমার আওয়াজ জারি হয়ে গেছে। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে আমার নবীজির মাথা মোবারক, নবীজি ঘুমিয়ে পড়েছিলেন, ঘুমন্ত নবীকে ডাকা জায়েজ নাই, নবী বলেছেন তানা মাইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, রে আমার চক্ষু দুটো ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমালে ইজা নামার রাজুল ইস্তারাখাত মাফাসিলহু, পৃথিবীর কোন মানুষ যখন ঘুমায় যায় তখন তার 360 জয়েন্ট সবটা ঢিলা হয়ে যায়, তার উজু কখন ছুটে যায় সে নিজে টের পায় না, আর নবী বলছেন আমি হ্যান্ডসাম, আমি ঠিক মতো থাকি, আমার চোখ দুটো ঘুমায় আর আমার কলব ঘুমায় না, সুবহানাল্লাহ, এই জন্য নবীকে ডাকা জায়েজ। ওদিকে আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পালা, হযরত আলী অস্থির হয়ে গেছেন, আসরের নামাজ আল্লাহর ইবাদত, ফরজ ইবাদত, আর এদিকে নবীজির মাথা মোবারক, এটা সরিয়ে দেওয়া, এটাও জায়েজ নাই, ওটা আদায় করতে হবে, এখানে জায়েজ নাই, একটা হারাম আর একটা ফরজ, এই দুইটার সংকটে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়ে গেলেন। এখন তিনি কি করবেন, কে তাকে সিদ্ধান্ত দেবে, এখানে সিদ্ধান্ত দিতে পারে তার আকীদা, তার বিশ্বাস, তার ভালোবাসা, এখানে একমাত্র নবীর ভালোবাসাই সিদ্ধান্ত দিতে পারে, এছাড়া আর কারো কোনো সিদ্ধান্ত ওখানে দেবার কোনো সুযোগ নাই, সুবহানাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন
যেখানে আমি সিদ্ধান্ত কি নিব। তিনি এখানে মোরাকাবায় চলে গেলেন, ইসলামের মোরাকাবা শুরু হলো, একটা ধ্যানের জগৎ তার মধ্যে চলে আসলো। কতক্ষণ না, একটি মহা ধ্যানের জগতের মধ্যে তার মধ্যে একটা বিশাল ফেরাসাত সৃষ্টি হলো। তার চক্ষু জ্ঞান, তার ভেতরের যে অন্তর্নিহিত জ্ঞান সেটা প্রস্ফুটিত হয়ে গেল, লুকিয়ে থাকা জ্ঞান বেরিয়ে মুখ দিয়ে বলা শুরু করলো, তুমি নবীর মাথা সরাই দিও না, তুমি আসরের নামাজ কাজা হোক আপত্তি নাই, যার মাথা মোবারক তোমার রানের উপরে, তিনি আল্লাহর কাছে সুপারিশ করে তোমার নামাজের ব্যবস্থা করতে পারবে। কি বিশাল আকীদা! এগুলো নবীর মহব্বত ছাড়া তৈরি হয়? বিষয়টিকে বুঝে আসছে সবাই? কি বুঝে আসছে? হাত উঠান সবার, কি বুঝে আসছে? তাহলে বুঝে থাকলে ভালো, সামনের কথাগুলো ভালো করে বলবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক হযরত আলীর উপরে নবী ঘুমিয়ে গেছেন, কতক্ষণ না, হযরত আলীর আসরের নামাজ কি হয়ে গেল? কাজা হয়ে গেল। হযরত আলী নামাজের দুঃখে কান্দা শুরু করলেন, আমরা তো নামাজ করি না, পরে পরে নেব, এখন না, পরে পরে কাজা কাজা আদায় করে নেব। হযরত আলী কান্দা শুরু করলেন আসরের নামাজ চলে যাওয়ার কারণে, তাকে যদি আসামি বানানো হয় আসরের নামাজের আসামি। আপনি কেউ নামাজের আসামি হতে চান? হাত উঠান দেখি। এই দরবারে এসে কোন নামাজ কি আপনার কাজা হয়েছে? এই দরবারে এসে কোন নামাজ কি বাদ পড়ছে? জামাতের সাথে কত বিশাল জামাত, কত কথা, যেটা আমি বলছিলাম মদিনা শরীফে নামাজ পড়ছি, কিন্তু ভ্রাইটিস মিক্স পোশাক, মিক্স আকিদা, মিক্স হাতে হাত, বুকে হাত বান্ধা, বুক প্যাটের উপরে নামিন নিছে হাত ছাড়া, আর এখানে এক মত, এক পথ, এক দৃষ্টিভঙ্গি, এক আকীদা, এক বিশ্বাস, এক সব কিছুতে ইমাম আবু হানিফা, আমার নবীর মহব্বত, হযরত আলীর ভালোবাসা, কতক্ষণ না, আবুবকর সিদ্দিকের ভালোবাসা, এই সবগুলো এক, একের মধ্যে এখানে কোনো দুই না। ভেদাল আছে নাকি? কেউ ভেদাল আছে? ওই ভেদালটা ঝালাই করতেছি, কথা বুঝতে পারছেন? ভেদাল কেউ নাই তো, সব এক নম্বর, তো ভালো করে রাখবেন, নম্বর যেন কখনো দুই না হয়। দেশে গিয়ে যেন সরসিলার কোনো এমন কিছু আপনার দ্বারা আচরণ কাল কেউ যেন ধরতে না পারে যে আপনি সরসিনা বিরোধী কাজ করছেন, এমন কাজ যেন আপনি না করেন, লোকজন মনে করি দুধ ও খালি এমনি সরসিনা দরবার যায়, ও এখনো ঘুষ খায়, এখনো সুদ নেয়, খবরদার এগুলো করবেন না, এটা হলে তাহলে ওইরকম হয়ে যাবে। কেন মক্কা গিয়া, কেন ধাক্কা খায়া, কেন মক্কা গিয়া ধাক্কা খায়া, নাম করায়া হাজি, কে জায়সা থা ওয়াইসাই রহা, লোগো নে কাহা পাজি। এই দরবার থেকে ফিরে গিয়ে আপনি একজন সবচেয়ে ভালো মানুষ আপনি নিজকে প্রমাণ করবেন। আমরা নবীকে দেখিনি, আমরা রসুলকে দেখি নাই, কিন্তু নবীর নমুনায়, রসুলের নমুনায় আল্লাহর ওলিদেরকে আমরা দেখতে পাই। বাঘ দেখনি বাবা, বিড়ালকে দেখ, কথা বলেন না, বাঘ দেখনি বাবা কাকে দেখো, বিড়ালকে দেখো, বিড়াল দেখলে বাঘ দেখা হবে, কতক্ষণ না। সরসিনা দরবার শরীফের বর্তমান হুজুর কেবলা, তার শ্রদ্ধাভাজন আব্বা মরহুম শাহ সুফি হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাই, আমি নিজে যাওয়ার হাতে বয়াত হয়েছে, সবারই তো শুধু কুতুবুল আলম মুজাদ্দিদ জামান শাহ সুফি বিশারুদ্দিন রহমতুল্লাহ আলাই যে বাগান এখানে করে গেছেন, এই বাগান শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশ নয়, এটা গোটা বিশ্বের একটা হেদায়তের কেন্দ্র। যদি কোনো দরবারকে শিখতে হয় ওই দরবারি লোককে এখানে আসতে হবে, কোনো পীরকে যদি পীরালি চালাইতে হয় তাহলে এই দরবারে এসে পীরালির শিক্ষা নিতে হবে, কেউ যদি মানুষকে তালিম দিতে চায়, তাসাউফের তারবিয়ত দিতে চায়, তাহলে এই দরবার ছাড়া আর অন্য জায়গায় এত সুন্দর পরিষ্কার কোথাও পাবে না। বলেন না আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ তো কাজা হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদা শুরু করলেন নামাজের জন্য,
নবীজির গাল মোবারকে কপল মোবারকে হযরত আলীর চোখের পানি যখন পড়ল নবীজির ঘুম ভেঙে গেল তিনি দেখলেন আলী কান্দে আলীকে জিজ্ঞাসা করলেন ইয়া আলী ও মা ইউবিকিকা আলী রে কে তোমারে কান্দালো বলো কেন তুমি কাঁদলে বলো হযরত আলী বলেন হুজুর আপনি ঘুমিয়ে পড়েছিলেন আমার পায়ের রানের উপরে আপনার মাথা মোবারক আপনি ঘুমন্ত নবীকে ডাকা ইসলাম জায়েজ রাখে নাই ওদিকে আসরের নামাজ সূর্য ডুবে যাচ্ছে আমি আল্লাহর ফরজ ইবাদতটা করব কিভাবে মাথা সরালে বেয়াদবি হবে ওদিকে আসর না পড়লে আমি আসামি হয়ে যাব নামাজের আসামি অতএব নবীজি শেষ পর্যন্ত আসর কাজা হয়ে গেছে আপনাকে আমি ডাকি নাই এই নামাজের নামাজ ছুটে যাওয়ার কারণে আমি মহব্বতে কাঁদতেছি এই অপরাধে আমি কাঁদতেছি নবীজি বলছেন আমার কারণে তোমার আসরের নামাজ কাজা হয়েছে রে আলী দাঁড়াও সাথে সাথে নবী সূর্যকে বলে সূর্য তুমি আসর হয়ে যাও আমার আলীর জন্য আমার আলীর জন্য কি হও আসর হয়ে যাও সূর্য আসর হয়ে গেল হযরত আলী আসরের নামাজ আদায় করলেন নবীজি হলেন পাওয়ার অফ অ্যাটর্নি বিশাল ক্ষমতার মালিক হুকুমের সাথে সাথে সূর্য আসর হয়ে গেছে নাসাই শরীফ খুলে দেখি এই জন্য কবি বলেছেন কি চমৎকার ও পাথর কে টুকরো কো কালিমা পড়হানা ইশারে সে সূরজ কো ওয়াপস বুলানা ইশারে সে সূরজ কো ওয়াপস বুলানা আবু জাহালের বড়ই সেটাকে নবী পাথর মোল্লার কারণে নবীর হুকুমে বড়ই কি হলো পাথর আর নবীর হুকুমে ডুবে যাওয়া সূর্য কি হলো আসর হয়ে গেল।